এই দিনটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে গর্বের, কারণ প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে বহুজাতিক কোনো টুর্নামেন্ট, আলাদা করে বলে এশিয়া কাপে অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল। এর আগেও তিন দফা মাসুদুর রহমান মুকুল রিজার্ভ আম্পায়ার হিসেবে কাজ করেছিলেন, তবে এবার ফাইনালে তিনি থাকবেন ফিল্ড আম্পায়ার। কথা বলবো মুকুল ভাইয়ের সঙ্গে। মুকুল ভাই, স্বাগত আপনাকে। কতটুকু রোমাঞ্চিত? অবশ্যই অনেক অনেক রোমাঞ্চিত, কারণ হলো আমি এটা আমার ফার্স্ট একটা এত বড় একটা টুর্নামেন্ট, দেন সাকসেসফুলি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড শেষ করেছি, ফাইনাল ম্যাচ পরিচালনা করার দায়িত্ব পেয়েছি, অবশ্যই আনন্দিত এবং রোমাঞ্চিত। ভারত এবং পাকিস্তান ব্যাক টু ব্যাক আসলে দুটো ম্যাচ আপনি পরিচালনা করেছেন, ওইখানের সাফল্যই কি এই দ্বারটা আপনার জন্য খুলে দিল? আসলে সব ম্যাচগুলোই আপনার আমরা আমাদের দৃষ্টিতে সব ম্যাচগুলোই সমান, বাট অবশ্যই ভারত পাকিস্তান ম্যাচে একটা আলাদা একটা ভ্যালু আছে। সো আমি মনে করি যে নট অনলি অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড সব কিছু বিবেচনা করে অবশ্যই দুইটা ম্যাচ আমাকে অনেকে অনেক হেল্প করেছে ফাইনাল ম্যাচ পরিচালনা করার জন্য। আর যদি আজকে যদি বাংলাদেশ যদি ফাইনাল খেলতো তাহলে হয়তোবা আমি হয়তোবা কি আমাকে ফাইনাল আমি ফাইনাল করতাম না, বাংলাদেশ টিম নাই, যার জন্য হয়তোবা আরও আমার যদি সুবিধা হয়েছে যে ফাইনালটা করার জন্য। এর আগে তিনবার রিজার্ভ আম্পায়ার হিসেবে ফাইনাল পরিচালনা করেছিলেন, এবার আসলে অন ফিল্ড আম্পায়ার হিসেবে পরিচালনা করছেন, চ্যালেঞ্জটা ঠিক কোথায়? আমি বারবার একটা জিনিস বলেছি, আমরা চ্যালেঞ্জ চিন্তা করি, আমাদের চ্যালেঞ্জটা এইভাবে যে আমরা বহুদিন পর একটা ইতিবাচক আলোচনা এসেছি, বহুদিন পর কি আমার মনে হয় আম্পায়ারিং ক্যারিয়ারে বাংলাদেশের প্রথম ইতিবাচক আলোচনা আসছে। সো এই জিনিসটাকে আমাদের কন্টিনিউ করাটাই আমাদের জন্য চ্যালেঞ্জ, আমরা যদি ভালো কাজ করে যেতে পারি তাহলে আমাদের ভবিষ্যতের জন্য বাংলাদেশে আম্পায়ারদের জন্য বিশাল একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। এটা ছাড়া আমি আসলে চ্যালেঞ্জটা অন্য কোনোভাবে নিচ্ছি না। আপনার সঙ্গে অনফিল্ড আম্পায়ার থাকবেন আর এক ভারতীয়, তার সঙ্গে আসলে কেমিস্ট্রিটা কতটুকু জমেবে? হ্যাঁ, তার সাথে আমার কেমিস্ট্রি অনেক আগে থেকে ভালো, কারণ আমরা একসাথে এশিয়া কাপ কোয়ালিফাই ম্যাচ করেছি, মালয়েশিয়া বাংলাদেশে এশিয়া কাপ করেছি তার সাথে, এবং অ্যাজ এ হিউম্যান ইজ এ নাইস ম্যান। সো আমার সাথে তার সাথে আন্ডারস্ট্যান্ডটা অনেকই ভালো, এবং আশা করি এই ভালো আন্ডারস্ট্যান্ডটা আমরা মাঠে দেখাতে পারবো। মুকুল ভাই, বাংলাদেশের আম্পায়ারিংয়ের জন্য এটা একটা আসলে নবযুগের বার্তা কিংবা ইঙ্গিত কিনা? ডেফিনেটলি আমি মনে করি যে আমরা আসলে আমাদের আমি বারবার বলি একটা জিনিস যে আমরা কিন্তু আমাদের আগের আম্পায়ার কিন্তু অনেক যোগ্য ছিলেন, কিন্তু তারা হয়তোবা এরকম একটা প্ল্যাটফর্ম ফাইনের কোনো সুযোগ পায়নি, যেটা আল্লাহর রহমতে আমার কাছে এসেছে। এবং আমি মনে করি যদি আমি যদি এটা সাকসেসফুলি যদি আমি শেষ করতে পারি, বাংলাদেশে আম্পায়ারদের জন্য একটা বিশাল একটা প্ল্যাটফর্ম হবে, এবং বাংলাদেশে আম্পায়ার আরও উৎসাহিত হবে, তারা আরও বেটার পারফরমেন্স করার চিন্তাভাবনা করবে। বুঝলে, এখানে আফসোসেরও আসলে অনেক জায়গা রয়েছে, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত কোনো এলিট আম্পায়ার পায়নি। ভবিষ্যতে যারা আম্পায়ারিংয়ে আসতে চায় কিংবা এলিট আম্পায়ারের পথে আসলে এটা এক ধাপ এগিয়ে যাওয়ার একটা ইঙ্গিত কিনা? ডেফিনেটলি আমাদের আমাদের দেশে আম্পায়াররা অনেক উৎসাহিত হবে এবং তারাও ভালো আম্পায়ারিং করার চেষ্টা করবে, এবং আমার ধারণা যে আইসিসিও চিন্তা করা শুরু করবে যে না, বাংলাদেশি আম্পায়াররা যখন এরকম বড় টুর্নামেন্টগুলো সফলতার মাধ্যমে শেষ করছে, তার মানে তারা তাদের পক্ষে সম্ভব ভবিষ্যতে আরও ভালো জায়গায় আম্পায়ারিং করা। সো তারাও যখন চিন্তা করবে, আমরাও যখন পারফর্ম করবো, একটা সময় যে বাংলাদেশ থেকে ইমাজিন প্যানেল, এলিট প্যানেল, ওয়ার্ল্ড কাপ ম্যাচ করার মতন পরিচালনা করার মতন দায়িত্ব বাংলাদেশে আম্পায়ার পাবে। অনেক অনেক ধন্যবাদ মুকুল ভাই আপনাকে। ঢাকা প্রিমিয়ার লিগ সহ নানা ইস্যুতে গেল কয়েক বছর ধরেই নেতিবাচক সমালোচনায় বাংলাদেশের আম্পায়াররা, তবে মাসুদুর রহমান মুকুল এবং গাজী সোহেলের এমন সাফল্য নিশ্চয়ই তাদের উদ্বুদ্ধ করবে আরও বড় পরিসরে কাজ করতে, এবং ফাইনালে না থেকেও যে বাংলাদেশ আছে সেটাও টাইগার সমর্থকদের জন্য অনেক বড় পাওয়া। মাহবুব রিমন, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।